मिस्टर गुप्ता इनार गुप्ता एंड गुप्त नामे एक कोम्पानी रही है आज एखाने रही है चाकरीर इंटरव्यू देखा जाक कार भाग्य शिखे छेड़े May I come in, sir? Yes, come in. Good morning, sir. I am... আরে থাক থাক এত ডিসিপ্লিন গুড ম্যানার কার কাছে শিখলে সবই ওই উপরওয়ালার দয়া স্যার মানে সিনিয়রদের দয়া স্যার ইঞ্জিনিয়ারিং করেছি স্যার র্যাগিং থেকে বেগিং সবই হোস্টেলেই শেখা ও ইঞ্জিনিয়ার তা আমাদের তো মার্কেটিং এর জব মার্কেটিং স্যার আপনি জানেন না ফার্স্ট ইয়ারে যখন আমি হোস্টেলে থাকতাম মেসের সব বাজার তো আমি করেছি স্যার আর এখনো এখনো ওই ধনিয়া থেকে ধনে পাতা সবের দাম মুখস্থ আছে স্যার ও আচ্ছা এই জ্ঞান নেক্সট স্যার আমি খুব পড়াকু মেয়ে স্যার আমি সব পারি যেমন কি কি পারো শুনি আমি পড়তে পারি লিখতে পারি নাচ করতে পারি গান করতে পারি বাড়ির সমস্ত কাজ করতে পারি মুখে মুখস্থ করতে পারি আমার বাবার না আপনার না আপনার কোম্পানির তোমার নাম বলো কোন নাম বাড়ির নাম ডাক নাম মায়ের দেওয়ার নাম জিএফের দেওয়ার নাম কোন নামটা আমি একটা নাম দেব শুনবে বলুন স্যার ভাগ বুঝদা নেক্সট স্যার বেকার এখানে এই ছেলেদেরকে ডেকেছেন কেন বলুন তো আমার বাবার বিয়ে না তাই কেন আবার চাকরি দিতে ডেকেছি আপনি পুরুষ আপনার কোম্পানিতে আপনি মেয়েদেরকেই চাকরি দেবেন মেয়েরা তো দেখি মানে মেয়েদেরকে দেখেই তো আজকাল চাকরি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পুরুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে স্যার আপনি পুরুষের সঙ্গে ছেলেদের সঙ্গে এটা করতে পারেন না আমি ছেলেদের হয়ে লড়বো স্যার ইউথোপিয়ান জিন্দাবাদ ওই 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 পুরুষ আমার দিকে ঘুরে বস আমার বিরুদ্ধে রুখে পেছনে ঘুরে গেলে পুরো কেসটাই ঘুরে যেতে পারে নেক্সট মে আই কাম ইন স্যার ইয়েস কাম আই মিন কাম ইন স্যার আমার নাম নিশা স্যার সে তো আমার ব্যক্তিত্ব হচ্ছে আচ্ছা দেখাও দেখাবো কোনটা দেখবেন স্যার আরে তোমার সার্টিফিকেট আর কাগজটা দেখাও স্যার আমাকে দিবেন তো তবেই আমি দেব কিন্তু আরে দেব দেব তুমি যখন যেমন চাইবে তেমনই দেব স্যার আপনি চাকরি দিলেই তো তবেই তো আমি ভালো দিতে পারবো মানে আউটপুট ভালো দিতে পারবো আরে পাগলি আগে ইনপুটটা তো করতে দাও স্যার আমারটা পাক্কা তো স্যার আরে ধরে নাও পাক্কা আমারটা পাক্কা তো ও মাই গুড লাখ লাখ গুড লাখ স্যার ইওর নেম আমি গোবর্ধন স্যার স্পিক ইন ইংলিশ আই এম মানে আমি গোবর্ধন স্যার কে কেমিস্ট্রি তো অনার্স পড়েছি স্যার ইংলিশ ইংলিশ ইন ইংলিশ আরে ধর বানা তখন দেখে খালি ইংলিশ ইংলিশ আমাকে কে শেখাবে বানা ইংলিশ তোর বাবা এই ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল হাই স্কুল সবাই বাংলায় শিখে এসেছি আর এই করে এসেছি ইংলিশ ইন ইংলিশ 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 ইন ইংলিশ আই এম কাউ ডাঙ্ক মানি মানে গোবর ধন সো আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন স্যার একটু একটু দাঁড়ান স্যার আমি একটু ঠাকুরের নাম করে নি এই জয় ভোলেনাথ জয় শ্রীরাম জয় কালী জয় মা দুর্গা প্রাণের ঠাকুর সে অনুকূল তুমি জীবের মূল এই চুপ থামো আচ্ছা বলো তো তোমার বইয়ে 10 মিটার একটা শাড়ি বানাতে যদি একজন দর্জির একদিন সময় লাগে তাহলে ওই জায়গায় যদি দুজন দর্জি লাগানো হয় তাহলে এই মুহূর্তে তোমার জামাই কটা বোতাম আছে মানে স্যার এটা কি কোশ্চেন স্যার তুমি যদি নিজের জামার বোতামের হিসাব না রাখতে পারো আমাদের এত বড় কোম্পানির হিসাব রাখবে কি করে স্যার কিন্তু চলে গেছে না কি একটা কোশ্চেন করে বুঝতে পারলাম না আমি যেটা বুঝি প্লিজ ওই লাল বাটনটা না একটু সাবস্ক্রাইব করে দাও আর ই লাইক লাইক করে দিও
কমেন্টটাও করে দিও। তবেই কিন্তু তোমাদের এই আশীর্বাদ পাবে তোমরা। কার জানো তো, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল।